জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে পরিবহন খরচ বাড়ার পাশাপাশি কাঁচামাল সংকট, ডলারের বাজার অস্থিরতা ও স্ক্র্যাপের দাম বৃদ্ধির কারণে নির্মাণ সামগ্রীর রড ও সিমেন্টের দাম ওঠানামা করছে। ফলে নির্মাণাধীন বিভিন্ন প্রজেক্টের খরচ বাড়ার আশঙ্কা করছেন নির্মাতারা। সোমবার রাজধানীর খুচরা ও পাইকারি রড বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত 2 সপ্তাহের ব্যবধানে প্রায় সব কোম্পানির সাইড গ্রেডের রড প্রতি টনে দাম কমেছে 500 টাকা, যা চলতি বছরের ফেব্রুয়ারি মাস থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে দাম বেড়েছে 10,000 থেকে 13,000 টাকা। তবে মানভেদে ঢাকার রানী, বন্দর স্টিল সহ কিছু কোম্পানির রডের দাম কমেছে প্রায় 3,500 থেকে 5,000 টাকা। এই ব্যবসায়ীর মতে, নির্মাণ সামগ্রীর দাম বৃদ্ধিতে তাদের বিক্রি কমেছে 50% থেকে 75%। এছাড়াও দাম বাড়ার কারণে তাদের পুঁজি বেশি লাগছে, কিন্তু লভ্যাংশ হচ্ছে কম, ফলে এই ব্যবসায় টিকে থাকাটাও কষ্টকর হচ্ছে বলে অনেক ব্যবসায়ী জানান। মার্কেটও সেল নেই টোটালি, আমরা যা সেল করতাম আগে তার চেয়ে আমাদের 75% সেল কমে গেছে। আমরা নিজেরা অনেক কষ্টে আছি, সারাদিনে যা সেল করি তাতে আমাদের নিজস্ব কস্টিং খরচ হয় না। আমরা যখন যেই দামে পাই, আমাদের সর্বোচ্চ বর্তমানে আমাদের প্রফিট আগেও যা ছিল এখনও তা, কিন্তু আমাদের ইনভেস্ট বেশি লাগে, কারণ বর্তমানে কেএসআরএম রেট আজকের রেট দিচ্ছে হলো 91,350 টাকা। তা আমরা ধরেন 92,500 বা 92,300-200 যা পারি দিচ্ছে, কাস্টমার যদি নেয় বেশি আর নিলে বসে থাকে এই তো। আর ঢাকার মালগুলো বর্তমানে রেট কম আছে, ঢাকার মালগুলো আগের চেয়ে রেট অনেক কমছে, 13-14 দিন আগের থেকে ঢাকার মিলের ধরেন 75 মালগুলো চলে আসছে এখান দিয়ে 85,000-85,000 টাকার মতো। 15 দিন আগে রাইট প্রাইস ছিল প্রায় 88-89 টাকা, যেমন 15 দিন আগে প্রাইস ছিল ওই লোকের এসআরএমের 91,600, সেটা করছে 91,350 টাকা, 250 টাকা কমাচ্ছে এরকম, মানে 200-100 করে ছাড় দিচ্ছে। অপরদিকে রডের অস্বাভাবিক দাম বৃদ্ধির পর কিছুটা কমলেও সিমেন্টের দাম রয়েছে স্থিতিশীল। ব্যবসায়ীরা বলছেন, সিমেন্টের কাঁচামাল ক্লিংকারের সংকট থাকায় সিমেন্টের উৎপাদন কম হচ্ছে, চাহিদার তুলনায় পণ্য সরবরাহ কম হচ্ছে। এছাড়া অনেক ব্যবসায়ী বলেন, বড় বড় কোম্পানি বেশি মুনাফা লাভের আশায় মাল স্টক করে কৃত্রিম সংকট করে দাম বাড়িয়ে দিচ্ছেন। ফার্মগেট তেজতুরি বাজারের মেসার্স গুডনেস সাপ্লাই কোম্পানির মালিক জানান, নির্মাণ সামগ্রীর দাম বাড়ছে বেশি কিন্তু কমে খুবই কম। চলতি বছরের মে মাসে একটি কোম্পানির 100 বস্তা সিমেন্টের দাম 41,000 টাকা থেকে বেড়ে হয়েছে 51,000 টাকা, ফলে প্রতি বস্তা সিমেন্টের দাম 100 টাকার উপর বেড়েছে বলে তিনি জানান। বাংলাদেশ স্টিল মিল অ্যাসোসিয়েশনের সেক্রেটারি বলেন, গ্যাস, ইলেকট্রিসিটি, স্ক্র্যাপের দাম বৃদ্ধি, সঠিক সময়ে ব্যাংকে লেটার অফ ক্রেডিট LC করতে না পারায় কাঁচামালের সংকটের কারণে রড ও সিমেন্টের বাজার অস্থিতিশীল বলে তিনি মনে করেন। LC করতে পারতেছিল না ডলারের অভাবে, তো LC যদি না করে তাহলে তো অটোমেটিক্যালি কাঁচামালগুলি একটা সময় এসে আর শর্টেজ দেখা দিবে, সেই পর্যায়ে যাচ্ছে। এখন যদি ব্যাংকগুলো LC আবার অ্যাজুজেও করে তাহলে হয়তো বা বিদ্যুৎ এবং গ্যাসের মানে ইন্টারাপশনের জন্য সারা ওয়ার্ল্ডই তো স্টিল অ্যান্ড সবকিছু সব পণ্য, নট অনলি স্টিল, সব পণ্য একটা বোলাটাইল। এই বোলাটাইল মার্কেটে কেউ কোনো প্রেডিকশন করতে পারে না যে কালকে কি হবে, তারপরে কি হবে। এই ব্যবসায়ীর মতে, কোম্পানিগুলো পণ্য উৎপাদন খরচ আরো বেশি কিন্তু চাহিদা কম, তাই কম দামে কোম্পানিগুলো পণ্য বিক্রি করছেন। এছাড়া তিনি আরো জানান, দেশে বাৎসরিক 90 লাখ টন রড উৎপাদনের ক্ষমতা থাকলেও চাহিদা রয়েছে 55-60 লাখ টন। বাজারে যে প্রাইস দেখছেন তার থেকে বেশি কস্ট গুলো মিল ওনারদের, কিন্তু কেন বিক্রি করতে পারে না, বিকজ দেশের ডিমান্ড কম, সেই জন্য বিক্রি যেহেতু কম হচ্ছে, কেউ তার দাম বাড়িয়ে রেখে কোনো ম্যানুফ্যাকচার তার বিক্রিটা বন্ধ রাখবে না, কনজামশন কম এবং বর্তমান যে প্রাইসে বিক্রি হচ্ছে তার থেকে ক্ষেত্র বিশেষ হচ্ছে মোর দেন কস্ট, এই হলো পরিস্থিতি এভাবে চলছে। মেলগুলির সক্ষমতা প্রায় 90 লক্ষ টন ক্যাপাসিটি আছে, আর দেশের ডিমান্ড 55 লাখ থেকে
60 লাখ টন। রাজধানীর বিভিন্ন রডের দোকানে দেখা যায় বিএসআরএম রড 96,500 টাকা, কেএসআরএম এবং একেএস রড 93,500 টাকায় বিক্রি হচ্ছে, যা কোম্পানির বিক্রয় মূল্য হচ্ছে বিএসআরএম রড 94,000 টাকা, কেএসআরএম 91,350 টাকা। অপরদিকে মানভেদে ঢাকার রানী, বন্দর স্টিল সহ কিছু কোম্পানির রড 88,500 টাকা থেকে কমে বিক্রি হচ্ছে 83,500 থেকে 85,000 টাকায়, এবং বাজারে ফ্রেশ সিমেন্ট 540 টাকা, সুপারক্রিট ও শাহ সিমেন্ট 560 টাকা, স্ক্যান 570 থেকে 580 টাকায় বিক্রি হচ্ছে।